রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল ২৪ সজ্জার হাইব্রিড সিসিইউ ও এইচডিইউ। শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাইব্রিড সিসিইউ এইচডিইউ সজ্জার ফিতে কেটে উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মেডিকেল কলেজের এমএসভিপি পুরঞ্জয় সাহা সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। জেলাশাসক জানান, এই হাসপাতালে আগে সিসিইউ ও এইচডিইউ চালু ছিল, পাশাপাশি মাতৃমাতে ৪টি ও কোভিড ওয়ার্ডে ২০টি শয্যা ছিল। এদিন থেকে আরও ২৪টি হাইব্রিড সিসিইউ শয্যা চালু হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টায় আমাদের আজকে মালদা মেডিকেল কলেজে ২৪ বেডেড হাইব্রিড সিসিইউ এইচডিইউ আজকে এখানে তৈরি হয়েছে, চালু হতে চলেছে আজ থেকে। এবং অলরেডি আমাদের এখানে ১২টা সিসিইউ এইচডিইউ এবং তার সঙ্গে ৪টি আরও মাতৃমাতে এবং ২০টা আরও কোভিড সিসিইউ অলরেডি ছিল। এই ২৪টা আরও বাড়তে আমার মনে হচ্ছে যে পেশেন্ট লোড এখানে আছে উইথ মোর দ্যান ১০০% অকিউপেন্সি অল দি টাইম, এতে খুবই ভালো হবে। আরও ভালো চিকিৎসা যে আছে মালদা মেডিকেল কলেজের পক্ষ থেকে দেওয়া হবে। ডিইউসিসিইউ এমনি অনেক অত্যাধুনিক এবং যা গভর্নমেন্টের গাইডলাইন্স আছে, প্ল্যানস আছে, সেটা মেনেই সেটা করা হয়েছে এবং আমি আশা করছি খুব আরও চিকিৎসা যে আছে আরও ভালো হবে এখানে। মানে খুবই ক্রিটিক্যাল পেশেন্টস যারা আছেন তাদেরকে এখানে অ্যাডমিট করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ওনার প্রচেষ্টায় আমি দেখতে পাচ্ছি এখানে অনেক উন্নতি হয়েছে বিগত কিছু বছরে এবং তাতে এখানকার মানুষ অনেক সুবিধা পাচ্ছেন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।